আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। আমার ছোট মেয়ে ঘুম থেকে উঠে ওর পাপার কাশির ওষুধটা নিয়ে বসে আছে, আমার চুলোবাজা গার্ডার ব্যান্ড আর সবার হচ্ছে মালা আর রিমোট নিয়ে বসে আছে। রিমোট নিয়ে টিভি চালু করতে যাচ্ছে আর কালকে পড়ে যেয়ে ব্যথা পাইছে, সবাইকেই দেখা বেড়াচ্ছে কোথায় ব্যথা পাইছি। মামনি ছাড়া, ওই যে ছাড়া মামনি কই, আমার বাবা বাবা, এই যে সোনা পাখি, কি নেয় দেখি পাপা। আমার বাবাটা সকালে ঘুম থেকে উঠছিল সকাল 7:30টার দিকে, আবার আমি ওকে খাওয়াই দিয়ে ঘুম পাড়া দিয়ে শোভাকে স্কুলে পাঠাই দিছি। আর সিদ্ধাতুলেকে স্কুলে নিয়ে যাওয়া হচ্ছে না, স্কুলে যাব পরীক্ষা 19 তারিখ থেকে, ওই জন্য বাসায় পড়তেছে সিদ্ধাতুল। এই তো ইলিশ মাছ নিয়ে আসছে, ইলিশ মাছগুলো আমি এখানে রাখছি প্যাকেট করব তার জন্য। ইলিশ মাছগুলো আমি একটা একটা করে পলিথিনে মোড়াই রাখবো। জানি না ভালো খারাপ কাকে, এগুলো সব পলিথিনে মোড়ায় মোড়ায় ব্যাগে রাখছি, ফ্রিজে উঠাই রাখবো এগুলো, আর এই দুইটা কাটবো। আজকে মাছ টাটকা মাছ নিয়ে এসছে, আমি জাল দেবো মাছগুলো। আর আমার রান্না করতে দেরি হয়ে গেছে, আমি কাপড় চোপড় ধুইছি আজকে, ওই জন্য ডাইল আর ভাত আম্মা চুলায় দিয়ে দিচ্ছি। আমি মাছটা শুধু হলুদ লবণ আর কাঁচামরিচ আর সরিষার তেল দিয়ে জাল করব। মাছ দুটো ভালো করে চুষা উঠিয়ে নেব, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আমি কেটে নেব। শোভা আগে ইলিশ মাছ খাইতো, কিন্তু এখন খাই না, ভাজা খাইতো, বুনা খাইতো, এখন কিচ্ছু খাই না। ছোটোবেলায় কত জিনিস খাওয়াইছে, ইলিশ মাছ বড়ি দিয়ে, ডাটা দিয়ে, আলু দিয়ে ঝোল করে দিয়েছি, কাঁচামরিচ দিয়ে খাইছি, কিন্তু এখন খাইতে চাই না। সিডা তুলে ওর দেখা দেখি ওর সিডা তুলো বাদ দিয়ে দিয়েছে মাছ খাওয়া। ভাজা ভাজা হলে একটু সালপাল খাইতে চাই। তো ভাই স্কুলে গিয়েছে আজকে, ওর টিফিনও নেবে না, নাস্তা খাই যায়নি, বিস্কুট চা খেয়ে গেছে। আমি ওকে ডিম ডিম দিয়ে বিরিয়ানি রান্না করে দিচ্ছি, বিরিয়ানিটাও নিতে চায় না, একটু পোলাও রান্না করে দেবো সেটাও নিতে চায় না, বলে এইগুলো খাবো না আমি, আমার কলে গ্যাসের সমস্যা হবে। মাছ দুইটাকে আমি কেটে নেব ভালো করে, মাছের আবার ডিমও আছে দেখছি, এই যে কেটে নিয়ে দেখাচ্ছি আপনাদের।
কেমন কাটতে পারি মাছটা। মাছের কাটাকুটি আর দুই তিন পিস মাছ দিয়ে লেজ মাথা কোনটা দিয়ে আমি জাল করে নিচ্ছি। আর সরিষার তেল আর হলুদ লবণ দিয়ে মাছগুলো জাল করব। সরিষার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। ইলিশ মাছে অন্য কোনো মশলা দিলে ভাল লাগে না খাইতে, জাল করাতে আমি শুধু এমন করে দিব। আমার দাদি এমন করে বানাইতো। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। হাত দিয়ে ভালো করে মেখে দিয়ে পানি দিয়ে চুলার উপর দিয়ে দেব। আমার দাদি যখন বেঁচেছিল তখন আমার আব্বারা অনেক বড় বড় ইলিশ মাছ নিয়ে আসতো আর এমন করে জাল করে দিত, পাতিল ভরে ভরে জাল করে গরম ভাত আর আলু ভর্তা। এখন চুলার উপর দিয়ে দিচ্ছি। মাথা আমি ছোট করে কাটছি যেহেতু ঝাল লবণ ঢুকবে না। শিম পাটাই, সরিষা, কালো সরিষা, সাদা সরিষা আর কাঁচা মরিচ বেটে নিচ্ছি। বাটার পরে আমি দেখাচ্ছি। মাছ জাল করা হয়ে গেছে, রাসেল ভাত নিতে আসছে, ভাত দিয়ে দিচ্ছি। এখন তরকারিটা বেড়ে দিব আর ডাল। আজকে বেশি কিছু রান্না করতে পারি নাই, জামা কাপড় ধুয়েছি যেহেতু। মাছটা লবণ দিয়ে দিচ্ছি আমি, সরিষা আর কাঁচামরিচ পাটাই বেটে নিচ্ছি। ভালো করে এর সঙ্গে মিশিয়ে নিব। একটু সরিষার তেল দিয়ে দেব। আমরা পেঁয়াজ কিংবা জিরা এগুলো কিছুই দিই না। আম্মা বলতেছে পেঁয়াজের বেরেস্তা করে রাখি, ওই মাছটা দিয়ে দাও মাখায় রাখি। এখন দেখি আম্মার কথা মতোই আমি রান্না করব আজকে। সরিষা আর কাঁচামরিচ বেটে নিছি, পাটাই, শিলপাটাই, শিলপাটাই বাটার ওটা অভ্যাস নাই, বাটতে গেলে আমার হাত ব্যথা করে তো বেটে নিলাম। এই তো 10 মিনিটের মতো মাখাই রাখবো, আমি পেঁয়াজটা ততক্ষণে ভেজে নিব। একটু মাছটা দিয়ে দিছি তেলের উপরে, দিয়ে আমি পানি দিয়ে ফুটিয়ে নিব। ফুটা পর্যন্ত অপেক্ষা করব। মাছটা ফুটে উঠছে, আমি কাঁচামরিচ দিয়ে দেবো 3-4টা। কিন্তু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, এটা হতে হতে আমি থালা বাসনগুলো মেজে নেব। এই তো মাছ, সরিষা বাটা, ইলিশ মাছ রান্না হয়ে গেছে। সরিষাবাটা ইলিশ মাছ হয়ে গেছে, নামাই রাখছি। রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। বৃষ্টি হচ্ছে, কি ভালো লাগছে, কি ঠান্ডা পরিবেশ, সবুজ ছায়া ভরা, দেখছো কত সুন্দর বৃষ্টি। আমার এই বৃষ্টিতে ভিজতে মন চাচ্ছে না, এখন আমার কাজ হয় নাই তো।
আজ দুই দিনই বৃষ্টি বৃষ্টি ভাব, আজকে দুপুরের পর থেকে বৃষ্টি হচ্ছে, তাই সুলা মুড়ি মাখিয়ে দিয়েছে ওর বাবা। কার শোভা ছিদ্রা তুল ছাড়া। এই যে ওর পাপা বাজার থেকে এসে নাস্তা করছে, আজকে আমারও মন চাচ্ছিল এমন মুড়ি খেতে, বুঝছো, কিন্তু ভয় লাগছে খাইতে। আর শোভা সিদ্রাতুল আর সারা এক বাটিতে আমি সাদা মুড়ি দিয়েছি সারাকে, সারা ও পছন্দ করে, একটু ঘাটবে। এই যে আম্মু এখন প্রাইভেট শেষ হলো, আর সিদ্রাতুল কেমন লাগছে, সাদা মুড়ি খাচ্ছ তুমি, তুমি সুলা খাচ্ছ? আসলে কি বিছানায় খাইতে দিতে চাই না, কিন্তু আমার সমস্যা উপরতলা আর নিচতলা, আমি নিচতলার রুমে থাকি আর উপরতলাই আমার সব কিছু, খাবার রান্না। এখন নিচে ওর বাবা আসলে দুপুরের পরে একটু নাস্তাটা ঘরেই খেতে চাই। সিদ্রাতুল মামনি বিদায় দিয়ে দাও, শোভার পাপা দিয়ে দাও বিদায়টা। সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন। লাভ ইউ, বাই, টাটা। বাবু যে টাটা, ওই যে টাটা টাটা, এমনি দিবেন টাটা। আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করব, আল্লাহ হাফেজ।